সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ইতালিতে এই গ্রিন হাউস, এটা দেখতে পাচ্ছেন, এটাতে কাজ করলাম। তো অনেকে কৃষি কাজ করেন, আমিও 6 ঘন্টা কাজ করি, তবে আজকে 12 ঘন্টা আমার কাজ পড়ছে, তো খুব পেরেশানি হয়েছে। তো যাই হোক, এখানে আসলে ইউরোপে আসলে পরিশ্রম করতে হয়, তাহলেই সাকসেস জীবনে। তো আজকে কী কী কাজ করলাম আজকে আপনাদের আমি তা দেখাবো। তো এই তো সবাই আছে এখানে, আমরা বাংলাদেশি ভাই ফাদার। আজকে আমরা এগুলা লাগাইছি আর কি, দেখতে পাচ্ছেন এগুলা হলো ভিন্ডি গাছ। বৃষ্টি হচ্ছে অটোমেটিক টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য, আর এখানে চারা রোপণ করা আছে, এগুলো আমরা লাগাইছি আজকে। এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা এটা হলো মানে আজকে ভেন্ডি গাছে এগুলো লাগাচ্ছি, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এটা হলো ধনিয়া পাতা, আপনারা হয়তো চিনেন ধনিয়া পাতা। এখানে সাদ্দাম ভাই যেটা হলো দোকান আছে পাদোয়া শহরে, হুসেইন সাদ্দাম নামে যে বাংলা মার্কেট আছে, এখানে সব টাটকা শাকসবজি এখান থেকে প্রতিদিন নিয়ে যায়, প্রতিদিন কার দিন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে, এটা হলো পালং মানে লাল শাক, এটা হলো পালং শাক, এটা পালং শাক। এত বৃষ্টি দিচ্ছে, এখানে বৃষ্টি দিচ্ছে উপর থেকে, মানে বৃষ্টির মতো পানি পড়তেছে। আপনারা ক্যামেরাতে বুঝতে পারতেছেন নাকি জানি না, এখানে বৃষ্টি পড়ে এগুলো ভিজা দিচ্ছে আর কি, সুন্দর লাগতেছে। চলেন, ওই তো আমাদের বড় ভাই সাদ্দাম ভাই, বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি পানি পড়ছে আর কি। এগুলো হলো মরিচের গাছ আর কি, মরিচের চারা। এটা আমাদের বড় ভাই সাদ্দাম ভাই, পাদবাতে তার দোকান আছে, এখানে বৃষ্টি হচ্ছে। এইদিকেও আছে গাছ লাগানো হয়েছে আর কি, চারা রোপণ করা হয়েছে। এই তো লাউ চারা, সম্ভবত বেগুনের চারা আছে, মানে খুব সুন্দর একটা পরিবেশ। অটোমেটিক সব নিয়ন্ত্রণ করা হয়, এগুলো সব খুলে যায় অটোমেটিক, আবার লাগে অটোমেটিক। ঠিক আছে, আপনাদেরকে দেখালাম যতটুকু পারলাম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। এগুলো হলো কৃষিকাজ, এখানে ওই বাংকারের মধ্যে কাজ, এখানে উপরে কোনো থাকবে না,